সংযোজন শিল্পকে ধীরে ধীরে গাড়ি নির্মাণ শিল্পে রূপান্তর করতে চান স্থানীয় উদ্যোক্তারা। যন্ত্রাংশ আমদানি করে এরই মধ্যে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন শুরু হয়েছে দেশে। তবে পুরোপুরি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের গাড়ি তৈরিতে আরও সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতির আকার বাড়ছে, ব্যাপক পরিবর্তন এসেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ায় ধীরে ধীরে বাড়ছে গাড়ির চাহিদাও। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে বছরে 4 থেকে 5 লাখ বিভিন্ন ধরনের মোটরযান রাস্তায় নামে। 2022 সালে শুধু জিপ ও এসইউভি গাড়ি নিবন্ধন পেয়েছে 10,249টি। এসবের 16,695টি সেডানকার রাস্তায় নামে, এসব গাড়ি বিদেশি। দেশে বর্তমানে প্রতি হাজারে 2.5 জন ব্যক্তি নিজস্ব গাড়ি ব্যবহার করেন। ভিয়েতনামে এই হার 31, ভারতে 30। গাড়ির বাজারের সম্ভাবনা কাজে লাগাতে চান স্থানীয় উদ্যোক্তারা। সংযোজন শিল্পকে ধীরে ধীরে নির্মাণ শিল্পে রূপান্তরের লক্ষ্য তাদের। এরই অংশ হিসেবে ইতিমধ্যে বাংলা কার ব্র্যান্ডের গাড়ি বাজারে এনেছে দেশীয় একটি প্রতিষ্ঠান। বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে দেশের কারখানায় তা সংযোজন করা হচ্ছে। গাড়ির মান ভালো, দামও তুলনামূলকভাবে কম বলছেন উদ্যোক্তারা। এনবিআই সাথে বারবার কথা বলতেছি, সেটা হচ্ছে আমাকে বন্ড লাইসেন্সের সুবিধা করে দিতে হবে, যেটা আমি গাড়িগুলো নিয়ে আসার পরে সেল করার পরে আমি বেসিক্যালি আপনাকে ওই ট্যাক্সটা আমি ফেরত দিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু আমাদের ভ্যাট প্রচুর চড়া, এই ভ্যাট কিন্তু দিয়ে একটা অটোমোবাইল সেক্টর এটা কিন্তু ফিজিবল করা খুবই টাফ হয়ে যাবে। তবে ধাপে ধাপে দেশেই যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা আছে বাংলা কারের উদ্যোক্তাদের। করতে চান গাড়ি রপ্তানিও। কিছু কিছু যে প্লাস্টিক আইটেম আছে, কিছু কিছু লেদার আইটেম আছে, কিছু কিছু যেমন মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, কিছু কিছু এগুলো কিন্তু গ্লাস, যেমন পিএইচপির মতো কোম্পানি এখন গ্লাস বানাচ্ছে, ওদের সাথে আমরা কথা বলতেছি যে আমরা কীভাবে গ্লাস ওনাদের কাছ থেকে আমরা বানিয়ে নিতে পারবো। রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অনেক বছর ধরেই দেশে গাড়ি সংযোজন করছে। তবে সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের গাড়ি তৈরি সহজ নয় বলছেন সংযোজনকারীরা। একটা গাড়ি তৈরি করতে যেগুলো যেসব আইটেম দরকার, ফার্স্ট কথা হচ্ছে আমার দেশে একটাও হয় না। এই সব কিছু ইম্পোর্ট করে আমরা যদি বাঁচাতে যাই এবং আমাদের নিজস্ব কোনো ইন্ডিজিনিয়াস র মেটেরিয়াল না থাকে, তাহলে পরে ওই গাড়ির দাম ফ্যান্টাস্টিক হবে। ডলার সংকট আর টাকার মান কমায় অটোমোবাইল খাত চাপে আছে। এ শিল্পের প্রসারে সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলছেন উদ্যোক্তারা। আমার একা বা আপনার একা ডিসিশন হবে না, রাষ্ট্রীয় ডিসিশনের দরকার আছে। আমি যদি তৈরি করি তাহলে ওই প্রোডাক্টটা গভর্নমেন্ট আমাকে ব্যান দিতে হবে, আমাকে হেল্প করতে হবে, আর কোনো দেশ থেকে ইম্পোর্ট করা যাবে না। এদিকে বিশ্বখ্যাত কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে গাড়ি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।